Thank you.
पिता पुत्र परमात्मा नामे आमेन। पिता ईश्वरे प्रेम करुणा प्रभु श्री अनुग्रह ओ पुत्र आत्मा नित्य सहायता तुम्हारे अंतरे विराज करु आत्मार अंतरे विराज करु। प्रिय जनरिया आज पुनर्तन काले ষষ্ঠ রবিবার আজকের মঙ্গল সমাচার প্রথমত আমরা শুনতে পাই তা সমস্ত আদেশ পালন করার কথা, দ্বিতীয়ত পবিত্র আত্মা আগমনের কথা। যিশু বলেন, আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে যাব না, আমি তোমাদের জন্য স্বয়ং আত্মাকে প্রেরণ করব। প্রথম শাস্ত্র পাঠে আমরা দেখতে পাই যে পবিত্র আত্মার কথা যেখানে আমরা শুনতে পাব সেই ধর্মসেবকরা অনবরত বাণী প্রচার করছেন, তারা যিশুর বাণী ও যিশুর জীবনী প্রচার করছেন, আর যারা বিশ্বাস করছে তারা দীক্ষাস্নাত হচ্ছে। তারপর বিরুদ্ধতারা তাদের মাথার উপর হাত রেখে প্রার্থনা করছে, আর তারা পবিত্র আত্মাকে লাভ করছে, যেটিকে আমরা বলি হস্তাপন সংস্কার। এখানে আমরা দীক্ষাস্থান ও হস্তাপন সংস্কার কথা শুনতে পাই। পবিত্র আত্মা আমাদের জীবনে যিশুর উপস্থিতি এনে দেন, আমাদের ভালোবাসা বৃদ্ধি করো। যিশু আজকে বলছেন যে যদি তুমি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে। প্রথম আজ্ঞা হচ্ছে তোমার প্রভুকে তুমি ভালোবাসবে সমস্ত মন প্রাণ ও শক্তি দিয়ে। কিন্তু আমরা জানি এটা অত সহজ নয়, তবু যদি আমরা সত্যি ঈশ্বরকে সমস্ত মন প্রাণ অন্তর দিয়ে ভালোবাসি অবশ্যই তার আজ্ঞা পালন করব। যদিও আমরা অনেক সময় মানবিক দুর্বলতার কারণে পড়ে যাই, পিছিয়ে পড়ি, পাপে নিমজ্জিত হয়ে পড়ি, প্রভুর কাছ থেকে দূরে সরে যাই, তবে সেখানে থেমে না থেকে আমাদের উঠে আসতে হবে। যিশু বলেন, তিনি তো সর্বদা আমাদের পাশেই আছেন ও আমাদের অন্তরেও থাকবেন। পবিত্র আত্মাকে স্বয়ং ঈশ্বর দান করেন, পবিত্র আত্মা আমাদের পবিত্র করেন, আমাদের সাহায্য করেন, আমাদের পথ দেখান। পবিত্র আত্মা হচ্ছে আমাদের পরামর্শদাতা, সহায়ক, মধ্যস্থকারী, সত্যিদায়ক ইত্যাদি। আমরা যিশুকে ও তার মঙ্গলবারে গ্রহণ করে তার আত্মাকেও চিনি, তিনি তো আমাদের সঙ্গেই রয়েছেন। যদিও তিনি তার শিষ্যদের বলেছেন তিনি তাদের ছেড়ে চলে যাচ্ছেন, তবে তিনি তাদের অর্থাৎ আমাদের অনাথ অবস্থায় ফেলে রাখবেন না, তিনি আমাদের সঙ্গে থাকবেন সর্বদাই। কেউ যদি আমাকে ভালোবাসে সে তাহলে আমার আদেশ মেনে চলবে। এর মানে হচ্ছে সব কিছুর মধ্যে ভালোবাসাকে উজাড় করে ফেলে দেওয়া। যিশু বলেছেন, বন্ধুর জন্য প্রাণ দেওয়ার চেয়ে বড় ভালোবাসা থাকতে পারে না। যিশু নিজে আমাদের ভালোবেসে নিজেকে সম্পূর্ণরূপে উৎসর্গ করলেন পুরুষের উপর। তিনি তার শিষ্যদের কাছে থেকে তাই চায়। আমাদের পারস্পরিক ভালোবাসা দেখে সবাই বুঝবে আমরা তার শিষ্য। যৌনস্থ মঙ্গল সমাচারে ভালোবাসা আর সেবা সমর্থক শব্দ হিসাবে ব্যবহার করা হয়। এই সেবা হচ্ছে প্রতিবেশী মানুষ, ভাই বোনদের, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের সেবা করা, নিজেকে উজাড় করে দেওয়া। আজকের মঙ্গল সমাচারে শেষ বাক্যে স্পষ্টভাবে বলা হচ্ছে, কেউ যদি আমার আদেশগুলো গ্রহণ করে আর সেই মতো পথ চলে, সে আমাকে ভালোবেসে ভালোবাসে, আর সে যে আমাকে ভালোবাসে তাকে পিতা ভালোবাসেন, আর আমিও তাকে ভালোবাসব, আর
নিজেকে তার কাছে প্রকাশ করব। আমরা যিশুকে ভালোবাসতে পারি যখন আমরা আমাদের ভাই বোনকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারি। আমার দীনতম ভাই বোনদের জন্য যা কিছু করেছ তা আমার জন্য করেছ। আমরা যদি এইভাবে আমাদের জীবনযাপন করি তাহলে আমরা ঈশ্বরের ভালোবাসার অন্তরে উপলব্ধি করতে পারব, আর এটাই হচ্ছে আমাদের জীবনে সবচেয়ে বড় পাওয়া। আমরা এটিকে কত গুরুত্ব সহকারে গ্রহণ করে একবার আত্মসমীক্ষা করে দেখি। যিশুর এই আমন্ত্রণ আমরা কীভাবে গ্রহণ করি বা আদৌ কি গ্রহণ করি সেটা পরীক্ষা করে দেখি, মন পরীক্ষা করি। আমাদের ভালোবাসা সেবা কাজে পরিণত হয় কি? যিশুর কাছে অনুতপ্ত হৃদয়ে ফিরে আসি এবং এই পবিত্র খ্রিস্টাগে আধ্যাত্মিকভাবে যোগদান করি আর পবিত্র অন্তরে প্রার্থনা করি সারা বিশ্বের জন্য। দয়াময় আরোগ্যদায়ী প্রভু যিশু, করোনা ভাইরাসে আক্রান্ত ভাই বোনদের তিনি সুস্থ করুন, রক্ষা করুন এবং তাদের সকলকে স্বাভাবিক জীবন দান করুন। My joy, oh my God, no one.
শিষ্যচরিত সেই সাতজন ধর্মসেবকের একজন ফিলিপ সামারিয়ার একটি শহরে গিয়ে সেখানকার লোকদের কাছে খ্রিস্টের কথা প্রচার করতে লাগলেন। সবাই এক প্রাণ হয়ে নিবিষ্ট চিত্তে তার কথা শুনত, কারণ ফিলিপের যত অলৌকিক কাজের কথা তাদের তো কানে আসছিল এবং তারা নিজেরা ওইসব দেখতেও পাচ্ছিল। তখন তো অপবিত্র আত্মায় পাওয়া বহু লোকের মধ্যে থেকে ওইসব বিদ্রোহী আত্মা জোরে চিৎকার করে বেরিয়ে আসত এবং পক্ষাঘাতগ্রস্ত বা পঙ্গু বহু মানুষই সুস্থ হয়ে উঠতেন। তাই সেই শহরে এক মহান আনন্দে ধুম পড়ে গেল। এদিকে জেরুসালামের প্রেরিতরা যখন শুনতে পেলেন যে সামারিয়ার লোকেরা ঈশ্বরের বাণী গ্রহণ করেছে, তখন তারা পিতর ও জোহনকে তাদের কাছে পাঠালেন। এরা দুজনে সেখানে এসে সামারীয়দের জন্য প্রার্থনা করতে লাগলেন, তারা যেন পবিত্র আত্মাকে লাভ করতে পারে, কেননা তাদের কারো ওপর তিনি কখনো নেমে আসেননি। তারা শুধুমাত্র দীক্ষাস্নাত হয়েছিল প্রভু যীশুর নামে। পিতর আর জোহন এবার তাদের উপর একবার হাত রাখলেন এবং তারা তখন পবিত্র আত্মাকে লাভ করল। এই হলো প্রভুর বাণী। সামসঙ্গীত ধুয়ো আপনার সিদ্ধ গাইবে সারা পৃথিবী গিয়ে ওঠো জয় তো ভগবান সারা পৃথিবী নামের মহিমা এসো নিবেদন করো তার গৌরবের কথা, ঈশ্বরকে বলো কি বিস্ময়কর তোমার সকল কর্ম। সমগ্র পৃথিবী
প্রণত হয় অগো তোমার চরণে সবাই তোমার নামে স্তুতি গান করে ঈশ্বর কত কি যে করেছেন একবার এসে দেখো যাও দেখো মানব জগতে কি বিস্ময়কর তার কর্ম কীর্তি একদিন সাগরকে প্রণীত করলেন তিনি শুষ্ক ভূমিতে মানুষ তখন পায়ে হেঁটে পার হলো সেই মহানদী তাই তার কথা ভেবে আনন্দ করি আমরা আপন ক্ষমতা বলে সতত প্রবর্ত করেন তিনি ঈশ্বর সম্ভ্রমী যারা সকলে এসো কান পেতে শোনো আমার জন্যে তিনি কত কি করেছেন ধন্য আহা ধন্য ঈশ্বর আমার যাচনা তিনি ফিরিয়ে দেননি করুণা প্রকাশে তিনি বিরক্ত হননি খ্রিস্ট মরদেহে নিহত হয়েছিলেন তারপর আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠেছেন প্রেরিত ভিতরে প্রথম ধর্মপত্র তিন অধ্যায়ের ১৫ থেকে ১৮ পদ প্রিয়জনেরা তোমাদের হৃদয়ের মধ্যে প্রভুর অর্থাৎ খ্রিস্টের জন্য পেতে রাখো শ্রদ্ধার আসন অন্তরে তোমরা যে আশা পোষণ করছো সেই আশার ভিত্তিটা কি কেউ তা জানতে চাইলে তোমরা তার উত্তর দিতে সর্বদাই প্রস্তুত থেকো তবে উত্তর দিও নম্রভাবে সমুচিত সম্মান দেখিয়ে তোমাদের বিবেক সৎশুদ্ধ রেখেই চলো যাতে তোমাদের যখন নিন্দা করা হয় তখন যারা তোমাদের খ্রিস্টীয় সদাচরণ সম্বন্ধে ওসব কটু মন্তব্য করে থাকে তারা নিজেরাই যেন লজ্জায় পড়ে কেননা সদাচরণের জন্যে দুঃখ ভোগ করার চেয়ে সদাচরণের জন্য দুঃখ ভোগ করাই বরং বাঞ্ছনীয় অবশ্য এমনই যদি ঈশ্বরের ইচ্ছা হয় খ্রিস্ট নিজেই তো মানুষের পাপের প্রায়শ্চিত্ত করতে মৃত্যুবরণ করেছিলেন একবার চিরকালের মতো যিনি ধর্মময় তিনি অধার্মিকদের জন্য মৃত্যুবরণ করেছিলেন যাতে তিনি ঈশ্বরের কাছে তোমাদের নিয়ে যেতে পারেন মরদেহে নিহত হয়েছিলেন তিনি তারপর কিন্তু আত্মিক শক্তিতে সঞ্জীবিত হয়ে উঠেছিলেন এই হলো প্রভুর বাণী Hallelujah.
তোমাদের অন্তিম ভোজের সময় যুদা বেরিয়ে যাওয়ার পর যিশু বললেন, তোমরা যদি আমাকে ভালোবাসো তাহলে তোমরা আমার সমস্ত আদেশ পালন করবে, আর আমিও পিতার কাছে আবেদন জানাব, তিনি তখন আর একজন সহায়ককে তোমাদের দেবেন, যিনি চিরকালের মতোই তোমাদের সঙ্গে থাকবেন। তিনি দেবেন সেই সত্যময় আত্মাকে, সংসার যাকে গ্রহণ করতে পারে না, যেহেতু সংসার তাকে দেখতেও পায় না, জানতেও পারে না, তোমরা অবশ্য তাকে জানো। তিনি তো সর্বদাই তোমাদের পাশেই আছেন, পরে অন্তরেও থাকবেন। আমি তোমাদের অনাথ অবস্থায় ফেলে যাব না, তোমাদের কাছে আবার ফিরে আসব। আমি অল্প সময় মাত্র বাকি আছে, তারপর সংসার আমাকে আর দেখতে পাবে না, তোমরা কিন্তু আমাকে দেখতে পাবে, আমি জীবিতই আছি বলেই দেখতে পাবে, আর তোমরাও তো তেমনি জীবিতই থাকবে। সেদিন তোমরা বুঝতে পারবে যে আমি আমার পিতার মধ্যেই রয়েছি, তোমরা আমার মধ্যে রয়েছ, আর আমিও তোমাদের মধ্যে রয়েছি। আমার সব আদেশ পাওয়ার পর যে তা পালন করে সেই তো আমাকে ভালোবাসে, আর যে আমাকে ভালোবাসে সে আমার পিতার ভালোবাসা পাবেই, আমিও তাকে ভালোবাসব এবং তার কাছে আত্মপ্রকাশ করব। প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রিয়জনেরা, আজ 17ই মে আমরা অবশ্যই করে জানি সারা ভারতবর্ষে আজ তৃতীয় দফা লকডাউনের শেষ দিন। যদিও ইতিমধ্যে অনেক রাজ্য আগামী 31শে মে পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে, আমরা অনেকেই ভাবছি বা অনেকে দিন গুনছি, ক্ষণ গুনছি, হয়তো আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যেও হয়তো সেইভাবে এই লকডাউন বাড়িয়ে দেওয়া হবে। আর এই কিছুক্ষণের মধ্যে করে যে খবর পাওয়া যায় বা খবর আমরা শুনে থাকছি বা দেখছি, অনেকে হয়তো বাড়িতে বসে দেখছি, সারা পৃথিবীতে এখন 3,12,000 মানুষ মারা গিয়েছে, সারা ভারতবর্ষে 2,872 জন মানুষ মারা গিয়েছে। একদিকে আমরা যেমন এই করোনার আতঙ্কে রয়েছি, তখন আমাদের মৃত্যু বোধহয় আমাদের জীবনটাকে কেড়ে নিয়ে যায়, যখন এক ঘোরতর সংশয়ের মধ্যে জীবন যাপন করছি, ঠিক সেই সময় আরেকটি সংশয় আমাদেরকে কুরে কুরে খেতে শুরু করেছে, আর তা হল মার্কেট ইকোনমি। আমরা নিশ্চিত করে শুনছি অর্থনীতি আমাদের দেশে, যদিও আমাদের দেশের পরিচালকগণ আমাদের সর্বদাই আশ্বাস দিয়ে বলছেন যে জীবনের প্রতিটি মুহূর্তে তারা আমাদের পাশে থাকবেন, আমাদের সহায়তা দান করবেন, তারা অনেক প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু তবুও দেশের অনেক অর্থনীতিবিদ আছেন যারা বিভিন্নভাবে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখছেন এবং তারা বলছেন যে করোনা যতখানি আমাদের জীবনে মারাত্মক হয়ে উঠেছে, আমাদের দেশের অর্থনীতি অর্থাৎ মার্কেট ইকোনমি হয়তো সেই রকম আমাদের কাছে মারাত্মক হয়ে যেতে পারে, মানুষ বেঁচে থাকলেও
মানুষ খেয়ে না খেতে মারা যাওয়ার সম্ভাবনা থাকলেও থাকতে পারে। ঠিক এই যখন একটা ইকোনমির কথা বলছি, এই গত ৬ সপ্তাহ ধরে এবং আগামী ৮ সপ্তাহ পুনর্দান কাল পালন করছি, এই পুনর্দান কালের মধ্যে একটা ইকোনমি আছে যাকে বলা হয় ইকোনমি অফ সালভেশন, মুক্তির বিষয়বস্তু, যে কিভাবে ঈশ্বর আমাদের এই মুক্তি কাজ সম্পন্ন করেন। প্রথমত মুক্তিকে দেন, মুক্তির উৎস এবং সোর্স, তিনি উৎস হলেন কি, স্বয়ং ঈশ্বর নিজেই, তিনি আমাদের মুক্তি দেন। মুক্তির ইতিহাসে দেখা গিয়েছে, বিশেষ করে আমরা যখন পরিকল্পনাশীলদের কাছে ১ অধ্যায় ৩ পদে তখন দেখব, যীশু খ্রিস্টের পিতা যিনি ঈশ্বর, তিনি তাকে প্রেরণ করেছেন এবং পবিত্র আত্মার দ্বারা তাকে তিনি এই পৃথিবীতে পাঠিয়েছেন যাতে তার জীবনের বিনিময়ে তিনি মানুষের মুক্তি সাধন করবেন। পিতা সেই কাজ করবেন, তিনি প্রত্যেকটি মানুষের মুক্তি সাধন করবেন। এবং এই দীর্ঘ ৭ সপ্তাহ ধরে এই মুক্তির ইতিহাস বা এই ইকোনমি অফ সালভেশন, এই মুক্তির বিষয়বস্তুটা আমরা বিভিন্ন পর্যায়ে দেখি। যদি একটু করে এই ৭ সপ্তাহটাকে আমরা একটু ভাগাভাগি করে দেখি, তাহলে দেখব আজকে যে তিনটে পাঠের বিষয়বস্তু যেখানে আছে সে হলো কি, প্রথম পাঠ, দ্বিতীয় পাঠ এবং তৃতীয় মঙ্গল সমাচার একটা আশ্বাসবাণী। কি আশ্বাসবাণী? প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠে শুনেছি পবিত্র আত্মা সেই আদিখ্রিস্ট মণ্ডলীকে তার সেই আত্মীয় আত্মিক শক্তিদানে বলিয়ান করে তুলেছিলেন, যে আত্মার প্রভাবে মানুষ মণ্ডলীকে বিস্তারিত করেছিল, যে আত্মার স্পর্শে মানুষ শক্তি পেয়েছিল, সেই পবিত্র আত্মা কথা আজকের মঙ্গল সমাচারে যিশু বলছেন যে তিনি আমাদেরকে ছেড়ে যাবেন না, আর গেলেও তিনি পবিত্র আত্মাকে আমাদের সহায়ক হিসাবে পাঠিয়ে দিবেন। এই যে বিষয়বস্তু পিতা পুত্র পবিত্র আত্মা, এই যে মুক্তির ব্যাপারটা, এই যে মুক্তির ইতিহাস, এই মুক্তির কর্মকাণ্ড তিনি কীভাবে ঘটাবেন সেটা দেখতে গিয়ে আমরা এই ৭ সপ্তাহ একটা বিরাট একটা বিষয়বস্তু দেখতে পাই। যদি লক্ষ্য করি, প্রথমত আমরা দেখেছি পুনরুত্থানকালের দ্বিতীয় এবং তৃতীয় সপ্তাহে যা হলো পুনরুত্থানের ইমিডিয়েট গিফট অফ দ্য ইস্টার, সেটা কি, তা হলো প্রথমবার মানুষ বা সেই মেরি মাগদালিন এবং অন্যান্য শিষ্যরা যিশুর ঐশ্বরিক রূপ দর্শন করতে পেরেছে। পুনরুত্থানের প্রথম পা তারা প্রথমে, সেই জন্য যখন তারা যিশুকে দেখেছিলেন তারা চিনতে পারেননি, কারণ যিশুর মধ্যে যে ঐশ্বরিক রূপ আছে তিনি সেই রূপ তাদেরকে দেখিয়েছিলেন। তারপর সেই সময় যিশু তাদের কি বললেন, তিনি তাদের যে উপহার দিলেন যে তিনি পুনরুত্থান, অর্থাৎ তিনি আমাদের রেখেছেন, পুনরুত্থানের ফল হচ্ছে আমরা প্রত্যেকে পুনর্থিত হব, সেই যে উপহার, সেই যে আশ্বাসবাণী তিনি শিষ্যদের এবং আমাদের প্রত্যেকে দেখিয়ে গেছেন এই প্রথম সপ্তাহ এবং দ্বিতীয় সপ্তাহ, বিশেষ করে মঙ্গল সমাচার যখন আমরা পড়েছি। এবং তাৎক্ষণিক বা ইমিডিয়েট গিফট অফ দ্য ইস্টার যেটা তিনি দিয়েছেন কি, যখনই তিনি তাদের সঙ্গে দেখা করেছেন, যখনই তাদের সঙ্গে সাক্ষাৎ হয়েছে, যিশু বলেছেন তোমাদের শান্তি, আমরা প্রথম দু সপ্তাহ দেখেছিলাম। তৃতীয় এবং চতুর্থ সপ্তাহে আমরা দেখেছি যিশু কিভাবে নিজেকে প্রকাশ করেছেন শিষ্যদের কাছে, মণ্ডলীর কাছে। আমরা ভুলগ্রচিত মঙ্গল সমাচার পড়েছিলাম এবং সেখানে দেখেছি ইমাউস যাত্রী লোকদের কাছে তিনি বলেছিলেন যে যিশু কিভাবে নিজেকে প্রকাশ করেছেন, সেই পবিত্র শাস্ত্রের মাধ্যমে তিনি নিজেকে কিভাবে প্রকাশ করেছেন, সেই তার দেহদানের বিনিময়ে, পবিত্র সংস্কার দানের বিনিময়ে তিনি কিভাবে তাদের কাছে প্রকাশ করলেন। আর চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে, চতুর্থ এবং পঞ্চম সপ্তাহে যিশু আজকে আমাদের আর একটা নতুন কথা বলছেন কি, যে তিনি শুধু নিজেকে প্রকাশ করেননি, তিনি নিজেকে মাধ্যম হিসেবে প্রকাশ করেছেন, যে তিনি বলছেন আমরা মাধ্যম। আর আমরা শুনেছি যিশু কি বলেছেন চতুর্থ সপ্তাহে, পঞ্চম সপ্তাহে শুনেছি যিশু বলেন আমি হলাম প্রকৃত মেষপালক,
আমি আমার মেষগুলোকে চারণভূমিতে নিয়ে যাব। তিনি বললেন, আমি হলাম সেই গেট, সেই দরজা, যে দরজা দিয়ে আমার মধ্যে দিয়ে না গেলে কেউ পিতার কাছে যেতে পারে না। তিনি বললেন, আমি প্রকৃত মেষপালক, আমি পথ, আমি সত্য, আমি জীবন। অর্থাৎ ঈশ্বরের কাছে যাওয়ার জন্য আমাকে মাধ্যম হিসেবে, আমি সেই মাধ্যম, সেই মধ্যস্থতা যার মাধ্যমে আমরা পিতা ঈশ্বরের সঙ্গে মিলিত হতে পারি। এবং এই আজ এবং আগামী সপ্তাহে, আগামী সপ্তাহে আমরা যিশুর স্বর্ণনয়ন পর্ব পালন করব। এই দুটো সপ্তাহে আমরা আর একটা আশ্বাসের কথা শুনছি। কি সেই আশ্বাস? তিনি বলছেন পবিত্র আত্মাকে পাঠিয়ে দেবেন। তার মানে কি? তাহলে যিশুর এই কোন স্বর্গে উত্থিত হওয়া পর্যন্ত কি আমাদের কাছে পবিত্র আত্মা ছিলেন না? কারণ পবিত্র আত্মার সম্পর্কে যিশু আজকে নিজেই বলেছেন, পবিত্র আত্মাকে আমরা কেউ দেখিনি, পবিত্র আত্মাকে আমরা কেউ বুঝতেও পারছি না, তিনি আমাদের মধ্যে আছেন। তাহলে পবিত্র আত্মা কেমন ভাবে আছেন? মুক্তির ইতিহাসে ইকোনমি অফ সালভেশন, পিতা তার পুত্রের মাধ্যমে সেই মুক্তি কার্য সমাধান করেন। কলসীয়দের কাছে লেখা আছে 1:15-16 পদ পর্যন্ত, সেখানে লেখা আছে যিশু হলেন অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি। অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি, অর্থাৎ ঈশ্বর যে মুক্তি কাজ তিনি মানুষকে করেছেন সেই মুক্তির ইতিহাসের পর থেকে প্রতিনিয়ত তিনি মানুষকে মুক্তি দান, মানুষের মুক্তি দানের কথা ভাবেন, এবং সেই মুক্তি তিনি তার পুত্রের মাধ্যমে দিলেন। পুত্রকে তিনি হলেন অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি। তাই তিনি ফিলিপকে বলেছেন মঙ্গল সমাচার 14 অধ্যায়, যে পিতাকে দেখেছে সে আমাকে দেখেছে, আমি পিতার মধ্যে থাকি আর পিতা আমার মধ্যে থাকে। অর্থাৎ এই যে মুক্তির ইতিহাস, এই যে মুক্তির যাত্রা, সেই মুক্তির যাত্রায় একদিকে পিতা যেমন মানুষের মুক্তির উৎস, তিনি মানুষের মুক্তি সাধন করতে চান, সেই মুক্তি তিনি সাধন করেছেন তার পুত্রের মধ্যস্থতায়। আর পুত্র কেউ নয়, অদৃশ্য ঈশ্বরের দৃশ্যমান প্রতিমূর্তি। যদি তাই হয় তাহলে পবিত্র আত্মা কোথায় এলো? এই মুক্তির মুক্তির জায়গায়। তাই এই ইকোনমি অফ সালভেশনে আমরা দেখব যে এই মুক্তির ইতিহাসে পবিত্র আত্মা প্রথম থেকেই উপস্থিত। তার কারণ আমরা যদি পড়ে বিশেষ করে যোহন রচিত মঙ্গল সমাচারে 4 অধ্যায়, তখন দেখব 4 অধ্যায় যখন যিশু সামরীয় মহিলার সঙ্গে কথা বলছেন আর তিনি পরিষ্কার বলছেন ঈশ্বর হলেন সেই পরমাত্মা, ঈশ্বর নিজেই হলেন সেই পরমাত্মা। আর যে সেই পরমাত্মাকে চেনে, যে সেই পরমাত্মাকে বিশ্বাস করে, যে সেই পরমাত্মাকে মেনে চলে, সে অবশ্যই করে জীবন পাবে, নতুন জীবন পাবে, মুক্তি পাবে। যিশু সেই কথা বলেছেন সেই সামরীয় মহিলাকে। আর সেই যে পবিত্র আত্মা শুধু ঈশ্বর নয়, তিনি আলাদা ছিলেন না, তাই পবিত্র আত্মা প্রথম থেকে শেষ পর্যন্ত, অর্থাৎ যিশুখ্রিস্ট জীবনে যা যা ঘটেছিলেন সব কিছুই পবিত্র আত্মার মধ্যস্থতায় ঘটেছেন। যিশুর জন্মের শুভ লগ্ন থেকে লোক রচিত মঙ্গল সমাচার আমরা শুনতে পাই, কুমারী মারিয়া পবিত্র আত্মার দ্বারা আচ্ছাদিত হলেন। জীবনের গুরুত্বপূর্ণ সময়ে যখন তিনি 33 বছর বয়সে যখন তিনি সিদ্ধান্ত নিলেন যে পিতার কাজ তিনি করবেন, আর যখন তিনি সেই মরুভূমির রূপে গেলেন, লোক রচিত মঙ্গল সমাচার 4 অধ্যায় যখন পড়ি, আর সেখানে দেখবো তিনি পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত হলেন। পবিত্র আত্মার দ্বারা অনুপ্রাণিত শুধু হলেন না, তিনি পবিত্র আত্মার দ্বারা শক্তি আরোহণ করলেন, যে শক্তি দিয়ে 3 বছর জেরুসালেম গালিলের পথের প্রান্তে তিনি মানুষকে জীবন দান করলেন, সুস্থতা দান করলেন। অর্থাৎ যিশুর জীবনের প্রথম থেকে শেষ পর্যন্ত পবিত্র আত্মা ছিল। শুধু তাই নয়, যখন যিশু পুনর্থান করে সেখানে পরিষ্কার করে লেখা আছে পবিত্র আত্মায় তিনি নতুন জীবন লাভ করলেন, পবিত্র আত্মার মধ্যস্থতা। অর্থাৎ এই যে যিশুর জীবনে পরিত্রাণের যা কিছু কর্ম সাধন হয়েছে, পিতা যেমন তার উৎস, পুত্র সেই পিতার হয়ে পিতার কাজ, সেই পুত্র দৃশ্যমান হয়ে সেই কাজ করেন, এবং সেই কাজ করতে গিয়ে পবিত্র আত্মা সম্পূর্ণরূপে সাহায্য দান করেন।
তাই যখন আমরা এই 7 সপ্তাহে ধরে আজকে 6 সপ্তাহ আগামী সপ্তাহ নিয়ে যখন আমরা মুক্তির কথা ভাবব কি মুক্তি যে যিশু পুনরুত্থান করেছেন তার দুঃখ যন্ত্রণাময় তার মৃত্যু এবং পুনরুত্থানের পরে আমাদের সকলকে মুক্তি দিয়েছেন শুধু পুত্র পুত্রের সঙ্গে পিতা এবং পিতা পুত্রের সঙ্গে পবিত্র আত্মা একাত্মভাবে সেই মুক্তি সাধন করেন প্রিয়জনেরা আজকে যে কথা আমাদের মনে এই মুহূর্তে চিন্তা করার দরকার তাহলে পিতা পুত্র পবিত্র আত্মা আমাদের এক ঈশ্বর একটাই মিশন একটাই কাজ মানুষের মুক্তি সাধন এবং সেই মুক্তি সাধন করতে গিয়ে এই পুনরুত্থানকালে আমরা সেই মুক্তির কথাও বিশ্বাস করছি উপলব্ধি করছি কিন্তু এই বর্তমানকালে আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে যখন আমরা মার্কেট ইকোনমিকে ভাবছি যে এই যে মানুষের জীবন বেঁচে থাকবে কি থাকবে না শুধু করোনার জন্য নয় মানুষের অর্থনৈতিক পরিস্থিতি মানুষকে কি চরম দুর্দশার মধ্যে নিয়ে যেতে পারে সেই জন্য মানুষ আজকে আতঙ্কিত হবে সেই আতঙ্কিত সময় যখন আমরা এখানে দাঁড়িয়ে যখন আমরা আমাদের বাড়িতে বসে গান প্রার্থনা করছি আর যখন এই 7 সপ্তাহ ধরে আমরা মুক্তির ইতিহাসের কথা বলছি প্রিয়জনেরা কোন মুক্তির কথা আমরা আজকের এই মুহূর্তে বলতে পারি কোন মুক্তির কথা সেইটাকে আজকে মনে হয় এই মুক্তির ইতিহাস দা ইকোনমি অফ সালভেশন এই মুক্তির ইতিহাসে আমাদের চিন্তা করতে হবে কি চিন্তা করতে হবে তাহলে এই শুধু একটুখানি বিষয় বুঝতে হবে এই যে যে পবিত্র আত্মা স্বয়ং ঈশ্বর নিজেই কারণ ঈশ্বর সেই পরমাত্মা যে আত্মা স্বয়ং ঈশ্বর নিজেই সেই আত্মা যিশুর জন্ম থেকে তার সেই মুক্তির কার্য সম্পাদনের প্রতিটি মুহূর্ত ছিল সেই আত্মা যখন আজকে নতুন করে আমাদের প্রত্যেককে অনুপ্রাণনা দান করেন সেই আত্মা যেন আমাদের নতুন করে শক্তি দান করেন যেমন করে সেই আত্মার শক্তি দান করেছিলেন যিশু খ্রিস্টকে তার জন্মের মুহূর্ত থেকে তার যন্ত্রণার মুহূর্তে তার সেই মৃত্যুর মুহূর্তে সেই পবিত্র আত্মা যেমন তাকে অনুপ্রেরণা দান করেছিলেন তার কাছে এগিয়ে যাওয়ার জন্য সেই একই আত্মা আজকে নতুন করে আমাদেরকে শেখাবে কেমন করে এই পরিস্থিতির মধ্যে আমাদেরকে জীবন যাপন করতে হবে কেমন করে এই দুঃখ যন্ত্রণার মধ্যে নিজেদেরকে মানিয়ে চলতে হবে কেমন করে এই দুঃখ যন্ত্রণার মধ্যেও আমাদের বিশ্বাস রাখতে হবে আমাদের ধৈর্য রাখতে হবে সেটাই হচ্ছে মুক্তির ইতিহাস এই